আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসলাম জীবন জিজ্ঞাসা উইথ এনটিভিতে। আশা করি আপনারা আমাদের সাথেই আছেন এবং দেখতেছেন জীবন জিজ্ঞাসা। তো ভাই বোনেরা, আমি আর বেশিক্ষণ সময় নিচ্ছি না, আমাদের সাথে অনেকক্ষণ ধরে কলার অপেক্ষা করতেছেন, ইনশাআল্লাহ আমরা প্রথমে কলার দিয়ে শুরু করব এই সেগমেন্টটা। আসসালামু আলাইকুম, খোলাকে আমাকে শুনতে পাচ্ছেন? আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করুন। জি কথা বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি আপনার প্রশ্নটা করুন। আপনি আমাদের সাথে ফোনে কথা বলুন, আপনি টিভিতে খান না দিয়ে আমাদের সাথে ফোনে যদি কথা বলার চেষ্টা করেন তাহলে হয়তো আমরা বেটার শুনতে পাবো। আমরা হয়তো নেক্সট কলারের দিকে যাই। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, ফরায়েজ ফরায়ে দোয়া ফরা লাগে। বোন আপনি এখন সরাসরি কথা বলতেছেন, আপনার প্রশ্নটা আবার করলে আমরা শুনতে পারবো। ছোটবেলা থেকে জানো, ছোটবেলা থেকে যায় নামাজের দোয়া ইন্নিয়া যায়তু ফরিয়া, জি নামাজ পড়তে আসি। জি এখন এদের সব টিভি চ্যানেল হলো অনেক মৌলানা হলে বলে যে এই দোয়া করা নিষেধ। ওকে, সুবানাকা করার পরে যায় নামাজের দোয়া করা লাগে। বুঝছি আমরা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমাদের অতিথি আপনার উত্তর দিবেন। নেক্সট কলার, আসসালাম। পরবর্তী প্রশ্ন আমার আর একটা, নামাজের নিয়তে এই পড়া নিষেধ দিটা মন্দ আম। জি, যে বলতেছেন যে নামাজের নিয়ত পড়তে নেই বা পড়ার দরকার নেই। জি আপনি অনুষ্ঠান ইনশাআল্লাহ দেখতে থাকুন, হুজুর উত্তর দিবেন। জাযাকাল্লাহ ভাই আপনার সুন্দর প্রশ্নের জন্য, ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, হুজুর উত্তর দিবেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলছি, আপনি আবারও ইনশাআল্লাহ চেষ্টা করুন, আপনার ফোন নেওয়ার চেষ্টা করুন। আমরা সরাসরি উত্তরের দিকে চলে যাচ্ছি। বোনের প্রশ্নটা ছিল যে ইনিও জাহতুনিয়া। জি বোন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে দেওয়া একটি নাম। কোনো কোনো দেশের ভাষাগত কোনো সমস্যা আমাদের ইসলামে নেই। এটা হচ্ছে ইনিও জাহতুয়া, এই দোয়াটা আপনি নমাজের পূর্বে পড়া, যেটা এটা নাম দেওয়া হয়েছে জায় নমাজের দোয়া। আসলে এটা নমাজে তকবিরে তাহরিমার পরেও পড়া যায়, তকবিরে তাহরিমার আগে যে পরে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা এটার উপরে ইত্তেফাক করা হয়, এটাই পড়া যথেষ্ট। এর জন্য উলামায়ে কেরামের কিছু পরামর্শ হলো যে এটা যেহেতু ইন্নুয়াজাত হাদিসে আছে, তা আগেই আমরা পড়ে নিই, এবং এ দোয়ার সাথে মানুষের নমাজের আল্লাহর প্রতি রুজু হওয়ার একটি সম্পর্ক আছে। এটা যদি আপনি পড়েন এগুলো ঠিক আছে, এগুলো মন্দ কিছু নয়। বোনের আরেকটি প্রশ্ন ছিল যে নামাজের নিয়ত, নামাজের, জি জি নামাজের নিয়ত তো অবশ্যই করবেন, নিয়ত ছাড়া তো নামাজ হবে না, নিয়ত ছাড়া নামাজ মোটেই হবে না। আপনি কোন সময় কোন নামাজ পড়বেন, সুন্নত পড়বেন না ফরজ পড়বেন না নফল পড়বেন, নিয়ত অবশ্যই করতে হবে, আনা নিয়তে তো নামাজ হবে না আপনার। নিয়ত মন্দ কে বললো? ব্যাপার হচ্ছে যে নিয়তটা কিভাবে করবেন, এটা আমাদেরকে আগে আরবিতে সুন্দর করে শিখিয়ে দেওয়া হয়েছিল। এখন যদি আপনার যদি সেটা শিক্ষা না থাকে, আপনি যদি নিজের ভাষায়ও নিয়ত করেন মনে মনে, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ, আশা করি বোন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরেক ভাই ফোন করেছিলেন যে টেলিফোনে এদেশ থেকে বিভিন্ন দেশে বিয়ে অথবা বাংলাদেশে বিয়ে করার নিয়ম, এটা কি সঠিক নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে টেলিফোনে বিয়া কোনো বিষয় নাই। বিবাহর জন্য জরুরি হচ্ছে পাত্রপাত্রী একে অন্যকে পরিচয় করা এবং কার সাথে কার বিবাহ হইতেছে পরিপূর্ণভাবে জানা,
এবং বিবাহের মহফিল যেখানে এই মহফিলের মধ্যে দুইজন সাক্ষী থাকতে হবে বিবাহের এবং কন্যা এবং তার জামাই উভয় উপস্থিত থাকতে হবে যদি কোনো একজন উপস্থিত না থাকেন তাহলে তার পক্ষ থেকে নির্ধারিত কোনো উকিল উপস্থিত থাকতে হবে সুতরাং যেখানে আক্ত হচ্ছে মনে করুন দেশে একজন মহিলা এই দেশের কোনো মানুষ তার বিবাহ করতে চাইতেছে সেই মহিলা যদি উপস্থিত হওয়া সম্ভব না হয় তাহলে তার পক্ষ থেকে উনি যদি কোনো উকিল নির্ধারণ করে দেন যে আমার বিবাহ কাজটা আপনি সম্পন্ন করে দিন আমি আপনাকে আমার উকিল নির্ধারণ করলাম আর এই উকিল যদি সম্মুখে থাকেন তাহলে বিয়া ঠিক আছে এখন টেলিফোন ব্যবহার করলেও বিবাহ ঠিক আছে টেলিফোন ব্যবহার না করলেও বিবাহ ঠিক আছে জাযাকাল্লাহ আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আমাদের মাঝে যে এ বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এটা ক্লিয়ার হয়ে গেছে আমাদের সাথে কলার রয়েছেন দেখি লাইনে কে রয়েছেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই প্রশ্নটা করুন জি ভাই আমার একটু লম্বা প্রশ্নটা আমি একটু বুঝাইয়া কইতে হইবা জি বলেন জি আমরা মুসলমান মুসলমানের পরিচয় হইলো গিয়া আমরা আল্লাহর এক আল্লাহ বিশ্বাস করি আর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেসেঞ্জার ইয়া কিন্তু এই মুসলমানের ভিতরে যে যে জিনিসটা হইলো গিয়া আমরা সৎ কথা বলা আমরা আমরা চরিত্রটা ঠিক করা সবকিছু মিলাইয়া আমি ইউকেতে 9 বছরের উপরে আমি অনেক খ্রিস্টান ইহুদি বহু ধরনের মানুষের লোকের মিলছি যে তারা কাছে দেখছি যে তারা কাছে যে জিনিসটা আমরা ইসলামের ভিতরে আছে যে সততা অনেক তার জন্য কিলা রেসপেক্ট করা তো এই ক্ষেত্রে কি তারা যে তারা আল্লাহরে মানেন না বাট তারা যে সততা অনেস্টি যে এটা কিটা কোনো বিচার হবে আবার অনেকগুলো আছে যে খ্রিস্টান বা তারা আল্লাহরে মানে কিন্তু ওই ঈসা আলাইহিসসালামের রাস্তায় চলে তো তারাও কিটা আমরা মুসলমান হিসেবে গণ্য করতে পারবো নি তারা রে যে আমি যতটুকু জানি এরা মুসলমান তারা আল্লাহরে এক মানে কিন্তু তারা ঈসা আলাইহিসসালামরে মেসেঞ্জার মানে যে এইটা কি আর ওই যেটা কইরাম যে আপনার অনেক আছে যে তারা পালা ব্যবহার করে চলাফেরা করে সুন্দর আচরণ সবকিছু আছে তারার কাছে কিন্তু তারা খ্রিস্টান যেটা মানে না ঈসা আলাইহিসসালাম মানে যে এরার বিষয়ে কি হবে ওইটা আমি জানতে চাইলাম যে আল্লাহ শেষ তারা মরার পরে বা শেষ পিতার সময় তারা লাই কিতা হইবো বাকি অনেক অনেক সুন্দর প্রশ্ন ভাই করেছেন এটা আসলে প্রশ্নের পর্যায়ে পড়ে না এটা একটা টপিকের বিষয়ে পড়ে যায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার এই সুন্দর মন্তব্যটা বা এই যেটা বলছেন এটা একদিন আমরা টপিক নিয়ে আসার চেষ্টা করব তারপরেও ইনশাল্লাহ আমরা সরাসরি চলে যাব মুহাদ্দিস সাহেব হুজুরের কাছে আপনার এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য এই বিষয়টা আসলে আজকে আমরা আমাদের আলোচ্য যে বিষয় ছিল এই বিষয়টা ছিল যে ইসলামী জ্ঞান এবং দেখেন যে ইসলামী জ্ঞান আল্লাহ তাআলা সব নবীদের মাধ্যমে দান করেছেন আমি আলোচনা করেছি হয়তো আপনি লক্ষ্য করেছেন আদম আলাইহিসসালাম থেকে নিয়ে যত নবী সব নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জ্ঞান দান করেছেন সুতরাং যেহেতু ঈসা আলাইহিসসালাম একজন নবী ছিলেন তার উপর ইঞ্জিল নামক কিতাব নাজিল হয়েছে সুতরাং তার অনুসারীর মধ্যে অবশ্যই ভালো কাজ পাওয়া যাবে কেন পাওয়া যাবে না কেন যেহেতু তারা একজন নবীকে মানেন এবং নবীর শিক্ষা তারা পেয়েছেন এখানে ব্যাপার হচ্ছে কি ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের খালিক এবং মালিক তিনি ইলা তিনি যখন যে দিন এবং ধর্ম মানুষের জন্য দান করেন এই ধর্মটাই তাকে এই দুনিয়া এবং আখেরাত উভয় জগতের কল্যাণ দেয় এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেয় যদি ঈসা আলাইহিসসালামের কোনো উম্মত তারা আল্লাহর দিনের শিক্ষা পেয়ে থাকেন এবং এই শিক্ষা অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে তো অবশ্যই তাদের মধ্যে ভালো গুণ থাকবে যেন যেহেতু নবীর শিক্ষা তাদের মধ্যে রয়েছে মুসা আলাইহিসসালামের শিক্ষা যারা গ্রহণ করেছেন তাদের মধ্যে অবশ্যই ভালো গুণ থাকবে যেহেতু নবীর শিক্ষা রয়েছে অন্যান্য নবীগণ যারা যে যেভাবে শিক্ষা দান করেছেন মানব জাতির মধ্যে সৎগুণগুলো প্রচলিত আছে এবং বদগুণ যেগুলো এগুলো প্রচলিত আছে মন্দ মানুষের মাধ্যমে এখানে বিষয়টি হচ্ছে তাদেরকে আমরা মুসলমান বলতে পারবো না বা আখেরাতে নাজাত পাইবে না এই কারণেই যে তারা যেহেতু বর্তমানে আল্লাহ তাআলার কুরআন এবং আল্লাহর রসুল হচ্ছেন শেষ নবী এটা না মানা পর্যন্ত তারা মুমিন হতে পারবে না এবং আল্লাহর জান্নাতে যাওয়ার যে কন্ডিশন এই কন্ডিশনগুলো তাদের জন্য ফুলফিল হয় না এই জন্য তারা মুসলমান নয় এবং জান্নাতে যাইতে পারবে না কিন্তু তাদের মধ্যে যে সৎগুণ রয়েছে এই গুণগুলো কিন্তু তাদের নয়
বরং তাদের নবীর শিক্ষা এবং নবীদের মাধ্যমে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমরা আমাদের নবী পর্যন্ত সব নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা উত্তম গুণগুলো মানুষদেরকে শিক্ষা দান করেছেন। এই জন্য অন্যান্য ধর্মের মানুষ যারা যেভাবে আপনি বলতেছেন যে ইহুদ নাসারা তাদের মধ্যেও ভালো গুণ পাওয়া যায়, অবশ্যই, কেননা তারা নবীর উম্মত। এখন হচ্ছে আখেরাতের ব্যাপার হচ্ছে আল্লাহ নিজস্ব ব্যাপার, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। উনি যখন যে দিন দান করবেন এই ধর্মই তার নিকট গ্রহণযোগ্য। বর্তমানে ইসলাম হচ্ছে আল্লাহ নিকট গৃহীত এবং মনোনীত ধর্ম। এই ধর্মের বাহিরে কোনো মানুষ জান্নাতে যাওয়ার কোনো অধিকার আল্লাহ তাআলা দান করেন নাই। এখন আমাদের প্রশ্ন তোলা আমাদের জন্য সম্ভব নয় যে তাদের উত্তম গুণ থাকা সত্ত্বেও কেন আমরা তাদেরকে জান্নাতে দিব না। এটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত, কেননা এই দেশের সরকার যদি মনে করে যে বাংলাদেশ থেকে যে মানুষ যতই ভালো মানুষ থাকা করে কোনো ওনাকে আমি সিটিজেনশিপ দিব না, এটা হচ্ছে সরকারের সিদ্ধান্ত, তার নিজস্ব সিদ্ধান্ত। এই জন্য ভালোকে মন্দ বলা যাবে না। আল্লাহ তাআলার মূল বিষয় হচ্ছে যে আল্লাহর দিন মানতে হবে। হ্যাঁ, এখানে দেখেন যারা তাদের ভালো গুণ রয়েছে, অবশ্যই ভালো গুণ নবীর শিক্ষা, অন্যান্য ধর্মের মানুষ এটা আমরা বুঝি, এবং ইসলামের যে শিক্ষা এটা আদম আলাইহিসসালাম থেকে চলে আসার যে শিক্ষা এটাই পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা জাহান্নামে কোনো দোষের কারণে যে যাদেরকে জাহান্নামে দিবেন, জান্নাতে যেভাবে মানুষের স্তর থাকবে জাহান্নামেও স্তর থাকবে। মন্দ কাফির এবং বালা কাফির উভয়কে সমান শাস্তি দেওয়া হবে না, এবং উত্তম মুমিন এবং গুণাগার মুমিন তাদেরকে যেভাবে জান্নাতে পার্থক্য করে দেওয়া হয় সেখানেও একটি পার্থক্য রয়েছে। যাই হোক, আপনি যে বিষয়টি আন্তরিকভাবে দেখতেছেন যে অন্যান্য যেমন খ্রিস্টান বা অন্য মানুষের মধ্যে ভালো গুণ রয়েছে, অবশ্যই থাকে, কেননা এটা তারা তো একটি নবীর উম্মত, এবং আল্লাহ রসুলের শিক্ষাটাও কিন্তু আস্থা দুনিয়াতে প্রচলিত, এবং যে শিক্ষার দ্বারা মানুষ উন্নত জীবন লাভ করে এই শিক্ষাটা কিন্তু ইমান ছাড়া অন্যান্য জাতি গ্রহণ করেছে, যেমন সত্যবাদিতা, আমানতদারি বা দুনিয়ার যে লাভগুলা, এই লাভগুলা কিন্তু আমরা মুসলমানের অন্য মুসলমানের মধ্যে আছে, কেউ সেরেও দিয়েছে, কিন্তু যেহেতু এই কাজগুলা উত্তম চরিত্র, যেহেতু এই কাজগুলা দুনিয়ার লাভ দেয়, এই জন্য অন্যান্য ধর্মের মানুষও বিনা বাক্য বয়ে কিন্তু এগুলা আল্লাহর রসুল থেকে গ্রহণ করে দেয়। সুতরাং ইসলামের শিক্ষার সাথে তা মিলে যায়, এটা ভালোই ভালো জিনিস। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা ফোন করতেছেন আবার চেষ্টা করুন, আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। আমরা ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতি থেকে ফেরার পরে আপনাদের ফোন কলগুলো নেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।